নদিয়া চাকদহ থানার পুলিশকে সঙ্গে নিয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আধিকারিকরা কল্যাণী ব্লকের সরাটি গ্রাম পঞ্চায়েতের কালীপুর এলাকায় মাওবাদীদের সন্ধানে আসেন। মূলত আসামে 20 বছর আগে মাওবাদী হামলায় জড়িতদের খোঁজে তারা অভিযান চালায়, যদিও তারা কারোর সন্ধান পাননি। ওই এলাকায় খোঁজ নিয়ে জানতে পারেন অভিযুক্তরা সেখানে থাকেন না। নিরুদ্দেশ 51 বছরের নির্মলা বিশ্বাস ও 52 বছরের আমির উদ্দিন আহমেদের ছবি সম্বলিত পোস্টার লাগানো হয়। পোস্টারে উল্লেখ করা আছে এদের সন্ধান দিতে পারলে 5 লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। মানে নির্মলা কি টিউশনি করতে এক সময়? হ্যাঁ, ওরা সব টিউশনই করত, বোনেরা সব ছেলেগুলো পড়াতো পাড়ায়। কবন ছিল ওরা? চার বোন। ওরা আপনারা প্রতিবেশী ভাই কেমন দেখতেন নির্মলাকে? আমাদের ননদ ছিল, আমাদের বাড়ির মেয়ে, আমরা কি দেখবো? আমরা কদিন এসেছি, আমি বিয়ে হয়ে আমার ছোট জাত দেখেইনি তাদের, তাদের কারোকেই দেখিনি। এই যে আমার এই দেওয়ার যে বললে বিয়ের পরে এর বউ, ওর ওদের ফ্যামিলি দেখিনি। আপনি কি বড় বৌদি? হ্যাঁ, আমি বড় বৌদি। পড়াতো যখন টিউশনি পড়াতো তখন কেমন স্বভাব চরিত্র দেখেছিলেন? তখন ভালো দেখেছি, আমার ছেলেকেও পড়াতো, আমার ছেলেকেও ভালোবাসতো, এখানে বাড়ির ছেলেগুলো সবাইকে পড়াতো, আমাদের বাড়ি সবাইকেই পড়াতো বাচ্চা কাচ্চা। এই বড় হয়ে গিয়ে দিদির ছেলেদের পড়িয়েছে, মেয়েদের পড়িয়েছে। তো হঠাৎ একটা মাওবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেল? ওরা ওই যে জামাইবাবু, তারপরে এসেছে, মানে ওদের সঙ্গে আর কারোর সঙ্গে দেখা হয়নি। কোথায় থাকে লাস্ট ঠিকানা সেটা আমরা, ওরা কোথায় থাকে আমরা নিজেরাই জানি না। ওরা চলে গেল সব বাড়িটারি জায়গা টায়গা সব বেঁচে দিয়ে, বাড়ি ঘর বেঁচে দিয়ে ওরা ওদের মতো চলে গেল। লাস্ট টাইম জানো ওরা মদনপুর বাড়ি করে থাকে। তো ও কে থাকে? ওর ছোট ভাই থাকে, ওরা কোথায় থাকে জানি না। ও যে বলছেন বর বিয়ে করেছে, আমরা তো এসব জানিই না। এখন নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।